আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি করোনাকালীন বৈশ্বিক এই দুর্যোগে বাসায় নিরাপদে আছো এবং সুস্থ আছো। এই বর্তমান এই সময়ে আমাদেরকে কিছু স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করতে হবে। তোমরা জানো অবশ্যই কিছু সময় পর পর সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধুয়ে নেব, অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব, সাথে আমরা পুষ্টিকর খাবার গ্রহণ করব, গরম পানি খাওয়ার চেষ্টা করব এবং গরম পানির ভাপ নেওয়ার চেষ্টা করব, লেবু পানি খাওয়ার চেষ্টা করব কারণ এটা আমাদেরকে ভালো রাখবে। এছাড়া আমরা বাড়ির বাইরে বের হব না, যদি কোনো প্রয়োজনে বের হতে হয় অবশ্যই আমরা মাস্ক ইউজ করব এবং বাইরে থেকে যাওয়ার পর পোশাক পরিচ্ছদগুলো নিজ দায়িত্বে ধুয়ে নেব এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অন্যদের সাথে আমরা মেশব। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে সপ্তম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। উপস্থাপনায় আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গণিত বিভাগ শিমুল মেমোরিয়াল নার্চক স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আজকে আমাদের পাঠ বা অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী ষষ্ঠ আমরা আজকে আলোচনা করব 6.1 নিয়ে। কেমন? তো বীজগণিতীয় ভগ্নাংশ কি বন্ধুরা? আমরা ভগ্নাংশ শুধু জেনেছি, আমি জাস্ট আগে ভগ্নাংশটা বলে নেই একটু, যে ভগ্নাংশ কি। আমরা একটি সংখ্যাকে কতগুলি অংশে বিভক্ত করে তার কয়েকটি অংশ নেওয়া হলে তা প্রকাশ করার মাধ্যম কিন্তু ভগ্নাংশ। কেমন? কি বললাম? একটি সংখ্যাকে কয়েকটি অংশে বিভক্ত করে তার থেকে কতগুলো অংশে বিভক্ত করে তার থেকে কয়েকটি অংশ নেওয়া হলে তা প্রকাশ করার মাধ্যম কিন্তু, তাহলে কি হলো ভগ্নাংশ কি আমরা বুঝতে পারলাম। আবারও বলি, একটি সংখ্যাকে কতগুলি অংশে বিভক্ত করে তার থেকে কয়েকটি অংশ নেওয়া হলে তা প্রকাশ করার মাধ্যম হলো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের কিন্তু বন্ধুরা দুইটি অংশ। কেমন? একটি হলো লব যা উপরে থাকে, আর একটি হলো হর যা নিচে থাকে। তাহলে আমরা এর মাধ্যমে ভগ্নাংশ চিনতে পারি। এই ভগ্নাংশের আবার প্রকারভেদ আছে, আমি সেগুলো আলোচনা আজকে যেতে চাচ্ছি না, তারপর একটু সংক্ষেপে বলে নেই যে ভগ্নাংশ সাধারণত দুই প্রকার। কেমন? একটি হলো সাধারণ ভগ্নাংশ, আর একটি হলো দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ আবার তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এগুলো তোমরা কিন্তু ইতিপূর্বে শিখেছো, জানো, আমি জাস্ট একটু আলোচনা করলাম। তো আজকের আলোচনার বিষয় কিন্তু আমাদের এই ভগ্নাংশের মধ্যে বীজগণিতীয় ভগ্নাংশ। কেমন? তাহলে আমরা জেনে নিব সেটি কি। তার আগে আমরা জেনে নিই আজকের পাঠ শেষে বীজগণিতীয় ভগ্নাংশ কি তা ব্যাখ্যা করতে পারবে এবং বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ করতে পারবে। লঘু শব্দের অর্থ কিন্তু কম বা ছোট। তো ভগ্নাংশের লঘুকরণ মানে কি? এই ভগ্নাংশের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, এমন ভাবে আমরা তৈরি করব বা প্রকাশ করব। কেমন? তাহলে এটি আমাদের লঘুকরণ হয়ে যাবে। আলোচ্য বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ। আমরা এই বিষয়টিকে আজকে বেশি করে আলোচনা করব যে ভগ্নাংশের লঘুকরণ কিভাবে করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বীজগণিতীয় ভগ্নাংশের সংজ্ঞাটা খুব ক্লিয়ার, কারণ প্রথম যে অধ্যায়টা আমরা পড়বো সে অধ্যায় থেকে যদি আমরা সংজ্ঞাটাই না জানি তাহলে কিন্তু আমরা ফুলফিল শিখতে পারবো না। কোন যদি কোন ভগ্নাংশের শুধু লব, খেয়াল করবে, শুধু লব বা শুধু হর বা লব হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তবে ওই ভগ্নাংশকে বীজগণিতীয় ভগ্নাংশ বলে। কেমন? মানে এখানে তিনটি কথা বলা হচ্ছে, একটি হলো শুধু লব, অপরটি হলো শুধু হর অথবা লব হর উভয় যদি কি করা হয় বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তবে ওই ভগ্নাংশকে বীজগণিতীয় ভগ্নাংশ বলা হবে। আমরা উদাহরণ দেখে নিই। উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এ ডিভাইডেড বাই ফোর, নিশ্চয় তোমরা জানো এ হলো লব আর ফোর হলো হর, প্রকাশ করার মাধ্যম এই যে এটা, এটি কিন্তু ভগ্নাংশ। তাহলে 5 ডিভাইডেড বাই 3, 2a ডিভাইডেড বাই a প্লাস b, 2x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 3,
আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, কারণ এই ধরনের অসংখ্য উদাহরণ কিন্তু আমরা দিতে পারি বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। মনে রাখতে হবে চলন এবং সংখ্যা এবং প্রতীক যাই হোক না কেন অবশ্যই যেন বীজগণিতীয় হয়। কেমন? পাটিগণিতের কোনো কিছু ঢুকে গেলে কিন্তু এটা আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো না। ওকে, তাহলে আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি সমতুল ভগ্নাংশ। কেমন? তো সমতুল ভগ্নাংশটা কি? সমতুল শব্দের অর্থ কিন্তু সমান, অর্থাৎ দুটি ভগ্নাংশ একটি যদি আরেকটি সমান হয়, আপাতত দৃষ্টিতে আমরা কিন্তু এটাকে সমতুল বলতে পারি। তবে এই সমতুল ভগ্নাংশে প্রকাশ করার কিন্তু একটা নিয়ম আছে। কি নিয়ম? প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল। প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান হলে আমরা ভগ্নাংশ দ্বয়কে কিন্তু সমতুল ভগ্নাংশ বলতে পারবো। কেমন? এগুলো কিন্তু নিচের ক্লাসে আলোচনা ছিল, আমরা দেখিনি সমতুল ভগ্নাংশটা কি। কোন ভগ্নাংশের লব ও হরকে শূন্য ব্যতীত, শিক্ষার্থী বন্ধুরা ভগ্নাংশকে যদি শূন্য দ্বারা গুণ করা হয় তাহলে কিন্তু লব বাই হরে কি দাঁড়াবে? জিরো ডিভাইডেড বাই জিরো আকার, যা কিন্তু কখনোই প্রকাশ করা যায় না। গণিত কিন্তু এটা প্রকাশ করতে পারে না, জিরো ডিভাইডেড বাই জিরো এটা কিন্তু কখনোই হয় না। সঙ্গত কারণে আমরা কিন্তু শূন্য দ্বারা গুণ করতে পারবো না। এই শূন্য ব্যতীত যদি কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি আমরা তাহলে যে মানটা পাওয়া যাবে তা কিন্তু ওই প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হবে। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাঠ্য বইটা একটু পড়বে, তোমরা সংখ্যার সাথে মিলিয়ে নিবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। একটি উদাহরণ দিয়েছি, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। এ ডিভাইডেড বাই বি, এটা একটি প্রদত্ত ভগ্নাংশ আমি বলছি। এই প্রদত্ত ভগ্নাংশকে দেখো কি দ্বারা গুণ করা হয়েছে? সি দ্বারা গুণ করা হয়েছে। অবশ্যই লব ও হরকে গুণ করতে হবে। কেমন? তাহলে সি দ্বারা গুণ করলে কি হলো? এসি ডিভাইডেড বাই বিসি, পরস্পরের সমতুল ভগ্নাংশ বলা হচ্ছে। তার মানে এই ভগ্নাংশটি আর পরের ভগ্নাংশটি দুটি ভগ্নাংশ কিন্তু সমতুল। কেমন? আমরা একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই তোমাদেরকে একটু সংজ্ঞার সাহায্যে। কেমন? বা সংখ্যার সাহায্যে। ওয়ান ডিভাইডেড বাই টু, ওয়ান ডিভাইডেড বাই টু, এই যে একটি ভগ্নাংশ ইকুয়াল, আমি কি বললাম? যদি এই ভগ্নাংশটি গুণ করি, কেমন, তাহলে কি দ্বারা গুণ করবো? মনে করো থ্রি দ্বারা গুণ করলাম, তাহলে লব ওভার উভয় ক্ষেত্রে দ্বারা গুণ, তাহলে কি হলো? থ্রি ডিভাইডেড বাই সিক্স, দ্যাট ইজ এই কিন্তু প্রদত্ত ভগ্নাংশ ওয়ান ডিভাইডেড বাই টু। আর এই ওয়ান ডিভাইডেড বাই টু থেকে আমরা কি পেলাম? থ্রি ডিভাইডেড বাই সিক্স, দুটির মান কিন্তু সমান। ইকুয়াল চিহ্ন আমি পাশাপাশি দিয়েছি, ইকুয়াল তখনই আমি বলতে পারবো যখন আমার এই প্রদত্ত ভগ্নাংশের সমান আসবে, তখনই আমি কিন্তু ইকুয়াল বলতে পারবো। কেমন? তাহলে এটি একটি সমতুল ভগ্নাংশ। আমি একটা ভাগ তোমাদেরকে দেখাই, মনে করো ফোর ডিভাইডেড বাই সিক্স। এই ফোর ডিভাইড বাই সিক্স এই ভগ্নাংশটাকে যদি আমি লব হওয়ার দুটিকে টু দ্বারা ভাগ করে, আমি ভাগ করে দেখাচ্ছি, তোমরা কিন্তু যখন শিখে যাবা তখন কিন্তু ভাগ করতে হবে না, তোমরাও কিন্তু দ্রুত পেরে যাবা যে এই ফোর বাই সিক্স কে সমতুল কিভাবে করা যায়। তাহলে টু ডিভাইডেড বাই থ্রি আমরা কাটাকাটিও কিন্তু করতে পারি। কেমন? কাটাকাটি শব্দের অর্থ এটি কিন্তু গণিতে ব্যবহার করা হয়। কাটাকাটি মানে কিন্তু ভাগ এক অর্থে, ঠিক আছে? আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় প্রশ্ন আসে কাটাকাটি শব্দটি কোথায় ব্যবহার করা হয়। কাটাকাটি কিন্তু গণিতে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই গণিতে কাটাকাটি মানে ভাগ, আমরা টু দ্বারা ভাগ করলাম, তাহলে একই সংখ্যা দ্বারা লব হরকে ভাগ করতে হবে, এই জিনিসটি মনে রাখতে হবে। এখন তোমার মনে হতে পারে যে লবকে টু দ্বারা ভাগ করতে পারছি কিন্তু হরকে তো করতে পারছি না, তাহলে যদি করতে না পারি ভগ্নাংশটিকে অলরেডি লঘিষ্ঠ আকার হয়ে আছে, তাহলে এটি কিন্তু ভাগ আর করতে পারবো না, আমি কিন্তু গুণ করতে পারবো। কেমন? যেমন আমি প্রথম যে ভগ্নাংশটি দেখিয়েছি ওয়ান ডিভাইড বাই টু, এটি কিন্তু লঘিষ্ঠ আকার, এটিকে কিন্তু আমি আর ভাগ করতে পারবো না। কেমন? হ্যাঁ পারবো, কি দ্বারা? ওয়ান দ্বারা। ওয়ান দ্বারা ভাগ করে তো আমাদের কোনো লাভ নেই, তো ওয়ান দ্বারা ভাগ করলে ওটি দাঁড়াবে, ঠিক আছে, সেটিও সমতুল। কাজেই আমরা এই লঘিষ্ঠ ভগ্নাংশটি কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না, তাহলে ওটি গুণ করতে পারবো আমরা। কেমন? আর এটিকে আমরা ভাগ করে যে পেলাম এই ভগ্নাংশ কিন্তু আমরা লঘিষ্ঠ আকার পেলাম টু ডিভাইডেড বাই থ্রি। এটিকে কিন্তু ওয়ান ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। আমরা একটু পরেই আসবো লঘিষ্ঠ, তখন আরো ক্লিয়ার বুঝে যাবো। আশা করি এই উদাহরণগুলো দ্বারা সমতুল ভগ্নাংশ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে আমরা নেক্সট সংজ্ঞাতে যাই, ভগ্নাংশের লঘুকরণ। আজকে কিন্তু আমাদের পাঠের আলোচ্য বিষয় ছিল এটি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেই বললাম যে লঘু শব্দের অর্থ কিন্তু ছোট, তাহলে কোন ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো কি? অর্থ কোন ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা।
কেমন তো লঘিষ্ঠ আকারে পরিণত করতে কি লাগবে এজন্য ল ব্যবহারকে এদের সাধারণ গুণনীয় দ্বারা ভাগ করা হয় কি করা হয় সাধারণ গুণন হ্যাঁ এবার একটু মজার কথা হলো তাহলে এই সাধারণ গুণনীয়টা কি আমি কিন্তু তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের 5.3 অনুশীলনীতে আলোচনা করেছিলাম বা 5.4 এ আলোচনা করেছিলাম যে সাধারণ গুণনীয় যদি দুই বা ততোধিক কি ভগ্নাংশের মধ্যে বা উৎপাদকের মধ্যে বা রাশির মধ্যে কি থাকে একই উৎপাদক তিনটি রাশিতে রয়েছে তাহলে এই একই উৎপাদক যা তিনটি রাশিতে বিদ্যমান এটিকে কিন্তু আমরা সাধারণ গুণনীয় বলছি বা উৎপাদক বলছি ঠিক আছে তাহলে এই আমার ভগ্নাংশের মধ্যে যখন আমি দেখব ল ভরে এদের সাধারণ গুণনীয় দ্বারা ভাগ করতে হবে সাধারণ গুণনীয় যদি থাকে তবে আমরা ভাগ করতে পারবো আর যদি না থাকে তাহলে আমরা বুঝে যাচ্ছি ভগ্নাংশটি অলরেডি লঘিষ্ঠ হয়ে আছে কেমন তাহলে কোন ভগ্নাংশের ল ও ভরের মধ্যে কোন সাধারণ গুণনীয় বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলা হয় অর্থাৎ যতক্ষণ সাধারণ গুণনীয় থাকবে আমাদেরকে ততক্ষণ ভাগ করতে হবে কেমন তাহলে দেখি একটি উদাহরণ যেমন 3an divided by 6bn এই ভগ্নাংশটি কিন্তু লঘিষ্ঠ আকার নয় এই লঘিষ্ঠ আকার করতে হলে কি করতে হবে সাধারণ গুণনীয় কি শিক্ষাতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লবে 3n আর ভরে 6 এর মধ্যে 3 আছে আর n আছে তার মানে এই লব ও ভরে 3n কিন্তু সাধারণ গুণনীয় কেমন এই 3n দ্বারা যদি আমরা ভাগ করে দিই লবে থাকবে a আর ভরে থাকবে 2b দ্যাট ইজ এই প্রদত্ত ভগ্নাংশের কিন্তু লঘিষ্ঠ আকার a ডিভাইডেড বাই 2b যাকে কিন্তু আর 1 ব্যতীত আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না কারণ 1 দ্বারা ভাগ করে লাভ নেই তো 1 দ্বারা ভাগ করলে এটাই থাকবে কারণ 1 প্রত্যেকটি সংখ্যার সাধারণ গুণনীয় 1 থাকে কাজে আমরা এটি পেয়ে গেলাম লঘিষ্ঠ আকার এ ধরনের আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি আরেকটি উদাহরণ আমি তোমাদেরকে পড়ে দেখাই 2a divided by দেখা যাচ্ছে 4b তাহলে এই ভগ্নাংশটি যদি আমি লঘিষ্ঠ আকার করতে চাই কাটাকাটি আমরা ব্যবহার করতে পারি এই যে 2 কাটলাম এখানে 4 দ্বারা তাহলে কি হলো 2 দ্যাট ইজ a divided by 2b এই উদাহরণটাও a divided by 2b চলে আসলো তাই তো তাহলে আমরা অন্য আরেকটা কিছু ভাবতে পারি a স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই a প্লাস 3 কেমন এখন মনে করো স্যার উদাহরণের মধ্যে একটা অঙ্ক চলে আসলো কোনো সমস্যা নাই আমি বোঝাচ্ছি তো লঘিষ্ঠ আকার বা লঘুকরণ কি দ্যাট ইজ তোমরা জানো a স্কয়ার মাইনাস 9 এই রাশিটিকে কি দ্বারা তৈরি করা যায় a স্কয়ার মাইনাস 3 স্কয়ার দ্যাট ইজ দা ফর্ম অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার কেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস 3 তাহলে কি হলো উপরে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস 3 এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এমসিকিউতেও এসে থাকে সৃজনশীলের মধ্যেও আসে তাহলে কি হলো a প্লাস 3 যদি উভয় পক্ষে লব অঙ্কনে কেটে যায় বা সাধারণ গুণনীয়ক হয় তাহলে থাকলোটা কি a মাইনাস 3 এটি হলো লঘিষ্ঠ আকার বা লঘুকরণ আশা করি তোমরা আমার সংজ্ঞা এবং উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার বুঝতে পেরেছ তাহলে চলে যাই নেক্সট আজকের আমাদের যে মূল বিষয় যে ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা কেমন তাহলে আমরা দেখে নিই লঘিষ্ঠ আকারে যে ভগ্নাংশগুলি দেওয়া আছে তোমাদের এখানে 7টি প্রবলেম দেওয়া আছে এই প্রবলেমগুলো ছোট ছোট নিশ্চয় তোমরা ভালো করে বুঝতে পারবে যে সংজ্ঞা আমরা দিলাম এই সংজ্ঞার আলোকে আশা করি এই অঙ্কগুলি করা কোনো সমস্যা হবে না আমরা দেখে নিই বোর্ডে এক নম্বর a স্কয়ার b ডিভাইডেড বাই a কিউব c ইকুয়াল তোমরা কি করতে পারো এই ভগ্নাংশটিকে যদি এরকম করে লিখো a গুণ a গুণ b তাহলে আরো ভালো হয় a গুণ a গুণ a গুণ c তাহলে কি হলো এখন মনে প্রশ্ন জাগতে পারে স্যার আমি এটা করব না করলে কি হবে হ্যাঁ না করলে হবে তবে করাটাই ভালো তোমাদের বোঝার জন্য সাধারণ গুণনীয় আমি যেটি আগেই বললাম যে সাধারণ গুণনীয় দ্বারা ভাগ করা হয় তাহলে এইটা বই তৈরি করলে আমার সাধারণ গুণনীয়টি কিন্তু
স্পষ্ট দেখতে পাচ্ছি বা পেয়ে যাচ্ছি যে কত দ্বারা ভাগ করব এই যে একটাই একটাই ভাগ দিলাম আরেকটাই আরেকটা ভাগ দিলাম আর কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক আমাদের মধ্যে নেই অর্থাৎ লবে দুটি এ ঘরে দুটি এ যাকে বলা হয় এ স্কয়ার এই এ স্কয়ার দ্বারা লব করতে আমরা কি করলাম ভাগ করলাম তাহলে কি পেয়ে যাচ্ছি লবে বি ডিভাইডেড বাই ঘরে এ সি এটি আমাদের অ্যানসার কেমন তাহলে আমরা বুঝতে পারলাম লব ঘরকে এ এর সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হলো ভাগ করে আমরা রেজাল্ট পেলাম b ডিভাইডেড বাই ac ওকে এই রকমই সম্পূর্ণ প্রবলেম আমরা দেখি নাম্বার 2 নাম্বার 2 প্রবলেম হলো x স্কয়ার প্লাস x ডিভাইডেড বাই xy প্লাস মনে রাখতে হবে এই অধ্যায়টি কিন্তু ওই যে 5.3 রিলেটেড আমরা এই জন্যই অর্ধবার্ষিকী অসম্পূর্ণ অনুশীলনীটি আগে শিখিয়েছি তোমাদেরকে যেন ওখানে উৎপাদক যদি শিখে থাকো যারা যারা সেই ক্লাসগুলো করেছো মনোযোগ সহকারে এবং নিয়মিত অনুশীলন করেছো তারা কিন্তু উৎপাদক বুঝতে আজকে কোনো প্রবলেম হবে না বা সমস্যা হবে না তো এখানে উৎপাদক চলে আসছে যে আমি উৎপাদকের যে তিনটা মৌলিক নিয়মের মধ্যে আমি একটা নম্বর করেছিলাম প্রথমেই দেখতে হবে রাশিগুলোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কিনা কমন ফ্যাক্টর আমরা লবে দেখতে পাচ্ছি রয়েছে x তাহলে ভাগ করব কত হবে x প্লাস 1 কেমন এটি কিন্তু আগে তোমাদেরকে শিখিয়েছি ঘরে কি কমন ফ্যাক্টর ঘরে কমন ফ্যাক্টর y দ্যাট ইজ x প্লাস 1 কেমন এবার আমরা এই যে তৈরি করলাম লব ঘরে দেখতে পাচ্ছি একটা কমন ফ্যাক্টর আমার দাঁড়িয়েছে x প্লাস 1 তোমরা অবশ্যই ছোট করে কেটে দিবে না শুধু প্লাসের মধ্যে কেটে দিবে না অবশ্যই ব্র্যাকেটের ওই মাথা থেকে মাথা যেন কাটা যায় কেটে দিতেও পারো না দিতে পারো কিন্তু কেটে দিয়ে শুধু চিহ্নে কেটে দিয়ে এমন ভাবে রাখবা না যেন দেখতে খারাপ লাগে অবশ্যই পুরো ব্র্যাকেট কেটে দিবা তাহলে আমার বোঝা যাবে যে উৎপাদকটি কমন কেটে দিলাম দ্যাট ইজ রেজাল্ট কি হলো x ডিভাইডেড বাই y তাহলে x ডিভাইডেড বাই y এটি কিন্তু আমাদের অ্যানসার হলো কারণ আমরা লব আর ঘরে সাধারণ গুণনীয়ক কিন্তু x প্লাস 1 আর x প্লাস 1 দ্বারা আমরা ভাগ করে দিয়েছি তাহলে আমাদের রেজাল্ট এসেছে x ডিভাইডেড বাই y কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রবলেমে প্রবলেম নাম্বার 3 তোমরা দেখেছো আগে স্ক্রিনে প্রবলেম নাম্বার তুলে নিই 4a স্কয়ার b ডিভাইডেড বাই 6a কিউব c শিক্ষার্থী বন্ধুরা চলকগুলি কিন্তু সবগুলো ছোট কারণ আমরা জানি চলক ছোট এবং চলকগুলি অবশ্যই ছোট হাতে বর্ণ হয় আর তা সংখ্যার ডান দিকে থাকে আর বামে থাকে কি সহ ঠিক আছে তো বিষয়গুলি জানা তো আমরা এখান থেকে যদি কি করতে পারি ক্ষুদ্র করে নিতে পারি 2 গুণ 2 গুণ a গুণ a গুণ d divided by 2 গুণ 3 গুণ a গুণ a গুণ a এখন তোমরা যদি এটা না করো অনেকে ডাইরেক্ট কাটাকাটি করতে পারো হ্যাঁ আমি বলছি হবে তবে এই ভাবে তৈরি করলে বেশি ভালো এবং তোমাদের সুবিধা তাহলে আমরা দেখো এখানে কিন্তু কেটে দিতে পারছি অনায়াসে একটি করে 2 ফ্যাক্টর আর আর কি বিল পাচ্ছি একটাই দুইটা দুইটি এ দেখো আর কিন্তু কোন কমন ফ্যাক্টর নেই আর কমন ফ্যাক্টর নেই বিধে আমরা কোন করে রেজাল্ট করে দেব তাই তো তাহলে আমরা ভাগ করছি কি দ্বারা অ্যাকচুয়ালি ভাগ করছি কিন্তু আমরা লব ঘরকে 2 এ স্কয়ার দ্বারা তাই তো তাহলে কি দাঁড়াবে 2 বি ডিভাইডেড বাই 3 এ সি অ্যানসার মনে রাখতে হবে এই লব আর ঘরে 1 ব্যতীত আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না এর নামই কিন্তু লঘিষ্ঠ আকার এর নামই লঘিষ্ঠ আকার ঠিক আছে সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয় আর ভাগ করার পরে যেটা থাকে এটি কিন্তু লঘিষ্ঠ আকার দেন আমরা এখানে ভাগ করলাম কি দ্বারা অ্যাকচুয়ালি 2 এ স্কয়ার দ্বারা তাই তো 2 এ স্কয়ার দ্বারা তাহলে এটি আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা চলে যাই নেক্সট প্রবলেম এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে প্রবলেমটি দেখো
2a minus 4ab divided by 1 minus 4b square equal তাহলে আমরা কি করব লবে আমরা 2a কমন নিব দ্যাট ইজ 1 minus 2b কেমন এটা কিন্তু উৎপাদক তোমরা জানো নিচে কি হবে 1 square minus 2b square এটিও উৎপাদক শিখিয়েছি তোমাদেরকে দ্যাট ইজ দা ফর্ম অফ a square minus b square কেমন তাহলে 2a into 1 minus 2b divided by 1 plus 2b divided by 1 minus 2. তাহলে 1 minus 2b 1 minus 2b কি হলো আমাদের সাধারণ গুণনীয় লব আকারে প্রথম ফ্যাক্টর বাদ দিয়ে দিলাম কি থাকলো 2a divided by 1 plus 2b answer ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই Problem number 5. 2a plus 3b divided by 4a square minus 9b square. সমস্যাটি কিন্তু নির্ণয় করতে হবে আগে সমস্যাটি সমাধান করার পূর্বে আমাদেরকে সমস্যাটি বুঝতে হবে কেমন যে এই সমস্যাটি আমরা সমাধান কোন উপায়ে করতে পারি আমাদের কি খেয়াল করতে হবে আমরা দেখছি পাচ্ছি লবে যে ফ্যাক্টরটা বা যে উৎপাদকটা আছে সেটি কিন্তু লঘুচিত্র আকার হয়ে আছে ওটিকে কিন্তু আর ভাগ করা বা কোনো কিছু করা যাবে না তাহলে আমরা রেখে দিলাম হরে আমরা কি করলাম 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার আশা করি তোমরা এই উৎপাদকগুলি 5.3-4 ক্লিয়ার হয়ে গেছো যাদের সমস্যা ছিল বা যারা ক্লাসগুলো নিয়মিত করনি বা নিয়মিত পড়াশোনা করনি তারা আবারও ভালো করে বুঝে নাও এখান থেকে কিন্তু উৎপাদক শিখা যায় কারণ এগুলো প্রতিটি বিষয় কিন্তু উৎপাদক রিলেটেড কেমন তাহলে আমরা এখানে তৈরি করেছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম তোমরা অবশ্যই জানো 2 এর বর্গ 4 3 এর বর্গ 9 বা 9 তাহলে আমরা কি করব নিচে ঘরের সূত্র a প্লাস b a বলতে 2 b বলতে 3 a মাইনাস b দ্যাট ইজ কমন ফ্যাক্টর আমাদের এখানে অবশ্যই এবার আমরা কাটাকাটির জন্য ব্র্যাকেটটা দিয়ে দেব কেমন এই কি এবং এই কি কিন্তু আমাদের ছিল কমন ফ্যাক্টর আমরা এখন প্রশ্ন হতে পারে সেটা আমরা কি কাটতে পারবো হ্যাঁ তোমরাও অবশ্যই খাতাতে কেটে দিতে পারবে যদি কেটে না দাও তাহলে সাইন নোটে বলে দিবা যে লব ভাগকে এত দ্বারা ভাগ করে কেমন সমান সমান কি দাঁড়াবে 1 ডিভাইডেড বাই 2a মাইনাস 3b এই জায়গায় ঘরে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট না দিলেও চলবে যেহেতু একটি উৎপাদক বিদ্যমান সেখানে সেটি হলো 2a মাইনাস 3b কেমন তো আশা করি অবশ্যই এই সূত্রগুলো এবং উৎপাদকগুলোর সাথে আমাদের লঘুচিত্র আকারে প্রকাশ করে যে ভগ্নাংশগুলো তোমরা বুঝতে পারছো তাহলে চলে যাই আমরা নেক্সট আরো একটি প্রবলেমে Number 6. A square plus 4a plus 4 divided by a square minus 4. A problem টি মানে সবগুলোই কিন্তু উৎপাদক বা ফ্যাক্টর এখানে যেহেতু গুণনীয়কের কথা এসেছে গুণনীয়ক আমরা মানে উৎপাদক গুণনীয়কের অপর নাম উৎপাদক আমরা কিন্তু উৎপাদক করে তারপরে লঘুচিত্র আকারে প্রকাশ করছি কেমন তাহলে আমরা উপরের উৎপাদকটা দুইটি ভাবে করতে পারি এই যে বললাম আমি প্রথমে সমস্যাটা চিহ্নিত করা তারপরে সমাধানের পথ তৈরি করা তো সমস্যা আমি দেখেই চিনতে পারছি লবে দুইটি উপায় হতে পারে একটি মধ্যপথ বিশ্লেষণ বা মিডটার্ম ব্রেকআপ অন্যটি কিন্তু দুটি সংখ্যার যোগফলের বর্গ অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার তৈরি করতে পারি তো a প্লাস b হোল স্কয়ার আমরা তৈরি করি 2 a b প্লাস b স্কয়ার দেখো আমরা কিন্তু রাশিটিকে অপরিবর্তিত রাখি একটি সূত্রের মাধ্যমে নিয়ে চলে আসলাম a স্কয়ার প্লাস 2 সূত্রের কিন্তু a বলতে কিন্তু a ঠিকই আছে b বলতে কিন্তু 2 তাহলে 2 a b প্লাস b স্কয়ার তাহলে ঠিক থাকলো আর নিচে কি তৈরি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4 উপরে তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে কি পাচ্ছি a প্লাস 2 ইনটু a মাইনাস 2 তাহলে আমরা কত উৎপাদকের সময় বলেছিলাম a প্লাস 2 হোল স্কয়ার আবার সূত্র ভেঙে দিব না এটাকে আমরা দুইবার লিখব কেমন
তাহলে a প্লাস 2 ইনটু a প্লাস 2 ডিভাইডেড বাই a প্লাস 2 ইনটু a মাইনাস 2 তাহলে কমন ফ্যাক্টর কি শিক্ষার্থী বন্ধুরা কমন ফ্যাক্টর কিন্তু a প্লাস 2 a প্লাস 2 কমন ফ্যাক্টর আমরা ভাগ করে দিলাম মানে কাটাকাটি করলাম তাহলে কি দাঁড়ালো রেজাল্ট a প্লাস 2 ডিভাইডেড বাই a মাইনাস 2 এটি কিন্তু আমাদের লঘিষ্ঠ আকার এটি আমাদের লঘিষ্ঠ আকার ঠিক আছে তো আমি যেভাবে ভেঙে দিয়েছি আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না তারপরেও তোমরা দেখবে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবে আমরা নেক্সট প্রবলেমটা দেখি আজকের শেষ প্রবলেম নাম্বার 7 x স্কয়ার প্লাস 2x মাইনাস 50 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 9x প্লাস 20 এটি কিন্তু দুটি লব এবং ভরকে কি করতে হবে মিডল টার্ম ব্রেকআপ করতে হবে উৎপাদক বিশ্লেষণের জন্য তাহলে আমরা 15 এর দুটি উৎপাদক বের করব একটি 5 অন্যটি 3 মনে রাখতে হবে 15 এর কিন্তু আরো উৎপাদক রয়েছে 1 রয়েছে 3 রয়েছে 15 রয়েছে এখান থেকে কিন্তু আমরা 5 আর 3 কেন বাছাই করব ওই যে ওখানে বলেছিলাম এমন দুটি উৎপাদক বের করব যার যোগফল বা বিয়োগফল মাঝের সংখ্যার সমান হবে তাহলে আমরা 5 আর 3 দিয়ে সেটি পাচ্ছি x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 50 বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম চিহ্নটা খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস রাশিতে থাকলে প্লাস মাইনাস মাইনাস হবে কেমন আর প্লাস থাকলে সবগুলোই প্লাস 20 এর দুটি উৎপাদক 5x প্লাস 4x আর একটা কথা বলেছিলাম যে বড় উৎপাদক আগে বসবে তাহলে আমাদের কিন্তু কমন নেওয়া বা উৎপাদকগুলো বোঝা সহজ হবে তাহলে x কমন এলে কি আসবে x প্লাস 5 মাইনাস 3 কমন এলে আসবে x প্লাস 5 কেমন ডিভাইডেড বাই x কমন এলে x প্লাস 5 প্লাস 4 কমন এলে আসবে x প্লাস 5 ওকে তাহলে আমি কমন নিয়ে আবার কি করব দেখতে পাচ্ছি দুটি ব্র্যাকেটের মধ্যে বা বন্ধনীর মধ্যে একই ধরনের উৎপাদক বিদ্যমান তাহলে আমরা আরেকটি উৎপাদককে কমন নিতে পারি কেমন তাহলে x প্লাস 5 কমন নিলে আসবে x এখানে মাইনাস 3 আর x প্লাস 5 নিচে কমন নিলে থাকবে x প্লাস 4 তাহলে উভয়ের মধ্যে কমন ফ্যাক্টর x প্লাস 5 আমরা কেটে দিলাম তাহলে কি থাকলো বা ভাগ করে দিলাম তাহলে থাকলো আমাদের x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4 এটি কিন্তু আমাদের অ্যান্সার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই চ্যাপ্টারে বীজগণিতীয় ভগ্নাংশের মধ্যে যেটি শিখতে পারলাম এই বীজগণিতের ভগ্নাংশ কি তা ব্যাখ্যা করা এবং বীজগণিতীয় ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে পরিণত করা আমরা কিছু সংজ্ঞা শিখেছি আমরা বীজগণিতীয় ভগ্নাংশ কি তা জেনেছি আমরা জেনেছি সমতুল ভগ্নাংশ কি তা জেনেছি আমরা জেনেছি ভগ্নাংশের লঘুকরণ সেটি কি এবং লঘুকরণ অর্থ কি বা লঘুকরণে কিভাবে প্রকাশ করতে হয় আমরা কিন্তু সেগুলো দেখলাম এবং সর্বশেষে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশকে কিভাবে প্রকাশ করতে হয় এদের সাধারণ কোন নিয়ম দ্বারা ভাগ করতে হয় এই বিষয়গুলি জেনেছি আজকে পুরো ক্লাসটিতে আশা করি তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে বুঝেছো খাতা কলম নিয়ে পড়েছো এবং প্র্যাকটিস করবে আশা করি তো আগামী দিন ক্লাস 2 অনুশীলনী 6.1 অর্থাৎ আজকের যে ক্লাসগুলো নেক্সট দিন আরো আগামী দিন ক্লাস হবে আবারও অনুশীলনের অঙ্কগুলো বাসায় ভালোভাবে চর্চা করবে যে কথাগুলি আজকে ক্লাসে বললাম এগুলো যথাযথভাবে যদি তোমরা মানো এবং এই অনুসারে প্র্যাকটিস করো আশা করি অধ্যয়নের উপর কোনো সমস্যা থাকবে না অনুশীলনী মানুষকে দক্ষ করে তোলে তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ।